গোয়ালা কখনো তার দই দুধ খারাপ বলে এটা না। হ্যাঁ, পদত্যাগ পত্র জমা দিয়েছি এবং সেটা নর্মালি 18 সালে যা হয়েছিল তাই হয়েছে। জি না, আপনি একেবারেই ভুল করছেন, আপনার জ্ঞানে নাই এটা। এবং আমার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ পত্র গ্রহণের কাজটি নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তো আমি আমার দায়িত্ব পালন করেই যাব। আমাকে তো বলা হয়নি আপনি দায়িত্ব পালন করবেন না, তা আমি কি কারণে দায়িত্ব পালন করব না? হ্যাঁ, পদত্যাগ পত্র জমা দিয়েছি এবং সেটা নর্মালি 18 সালে যা হয়েছিল তাই হয়েছে। ক্যাবিনেট সচিব মন্ত্রী যখন বানাইছে তখন ওইভাবেই বানাইছে, ফোন করে আমার বলে দিছে আপনি কালকে সন্ধ্যার সময় গিয়ে গণভবনে মন্ত্রী হিসেবে শপথ নেবেন। আমি গেছি, গিয়া শপথ নিয়েছি, মন্ত্রী হয়ে গেছি। হ্যাঁ, বঙ্গভবনে তো একইভাবে আপনার ক্যাবিনেট সেক্রেটারি আমার বলছে আপনি আপনার পদত্যাগ পত্র পাঠাই দেন। তো আমি জানি, হ্যাঁ তো আমি জানি যে এই যারা টেকনিক্যাল মন্ত্রী আছেন তাদেরকে নির্বাচনের যে নির্দিষ্ট সময় এটা ওনারাই ঠিক করেন, কোন দিন গ্রহণ করবেন ওনারাই জানেন। এবং আমি যেটা 18 সালে পেয়েছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির কাছ থেকে এই পদত্যাগ পত্র গৃহীত হয়ে আসছে। জি না, আপনি একেবারেই ভুল করছেন, আপনার জ্ঞানে নাই এটা। তফসিল ঘোষণার সাথে এর কোন সম্পর্ক নাই, সম্পর্ক নির্বাচনের সাথে, নির্বাচনের ভোট গ্রহণের সাথে এর সম্পর্ক আছে এবং ভোট গ্রহণের সাথে। এবং এটার সম্পর্কে যদি প্রকৃত মানে রিয়েল অর্থে কি সরকার প্রয়োগ করছে এটা জানতে চান তাহলে দয়া করে জনপ্রশাসনে যোগাযোগ করেন, ক্যাবিনেট সচিবের সাথে কথা বলেন। ক্যাবিনেট সচিব এই সম্পর্কে বলতে পারবে কবে কেন কোথায় কি কারণে এই পদত্যাগ পত্র গ্রহণ করছেন। এই পদত্যাগ পত্র যদি গ্রহণ করার বিষয় থাকে অথবা না থাকে সেটা একমাত্র ক্যাবিনেট সচিব বলতে পারবেন। এবং যে ক্যাবিনেটের দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রীর, এবং আমার ধারণা প্রধানমন্ত্রী আপনারা প্রধানমন্ত্রীকে আপনারা এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারবেন না, তো না পারলে আপনারা সচিবকে জিজ্ঞেস করেন। আমি মনে করি প্রথমত হচ্ছে যে গোয়ালা কখনো তার দই দুধ খারাপ বলে এটা না। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 18 সালের আগে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অবস্থার সাথে এই 2023 সালের শেষ প্রান্তে যে টেলিযোগাযোগের অবস্থা সেই বিষয়টিকে নিজেরা অনুসন্ধান করে বের করেন এবং তখন আপনারা নিশ্চিত হতে পারবেন যে পরিবর্তনটা কোথায় হয়েছে অথবা কিভাবে হয়েছে এবং কি ধরনের পরিবর্তনটা হয়েছে। আমার নিজের দিক থেকে আমার তো চিরকালই মনে হবে আমি যা করতেছি ভালোই করতেছি। আপনারা হচ্ছে নিরপেক্ষভাবে দেখবেন, ডান বাম সব দেখে তারপরে ঠিক করবেন। আমার কাছে এক বাক্যে যদি বলেন তাই আমি বলবো যে আমার কাছে 2018 সালে যেই সব জায়গাতে মনে হয়েছিল যে গ্যাপগুলো আছে অথবা অগ্রগতিগুলো হয় নাই সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি এবং বাংলাদেশের এখন যে অবস্থাটা বিরাজ করে সেই অবস্থাটা নিঃসন্দেহে 18 সালের আগের যে অবস্থা ছিল তার চেয়ে বহুগুণ উন্নত হয়েছে। আমি দু একটা এক্সাম্পল দিই, যেমন এখন বাংলাদেশে আমার 4G মোবাইল নেটওয়ার্ক আছে শতকরা 98% এলাকায়। এটি প্রায় দুঃসাধ্য একটি কাজ ছিল যেখানে 3G নেটওয়ার্ক প্রসারিত হতে পারে নাই। 18 সালে প্রথম আমরা 4G যুগে প্রবেশ করলাম, 18 থেকে 23 সালের ভিতরে আমরা পুরা 4G নেটওয়ার্ক পুরা দেশে দিতে পারলাম। এই নেটওয়ার্কটা কিন্তু মূল ভিত্তি এবং এই নেটওয়ার্কটা যদি না হয় তাহলে জনগণের যে বিপুল পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা পূরণ করা সম্ভব না।